কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা সকাল 10:30 পর্যন্ত স্থগিত। কিছুক্ষণের মধ্যে আপিল বিভাগে শুনানি। প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে চিঠি। টানা অবরোধের মধ্যেই চলছে জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। বিভিন্ন স্থানে সংঘর্ষ। নড়াইলে ওসি সহ পুলিশের 15 সদস্য আহত। এবার গাজীপুরে কাভার্ড ভ্যানে শিবিরে দেয় আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু। ফেনীতে সংঘর্ষে একজন নিহত। রেলের নাশকতা রোধে ময়মনসিংহ অঞ্চলে আনসার ভিডিপি মোতায়েন। সার্বক্ষণিক নজরদারিতে 157 কিলোমিটার রেলপথ। এবং চলমান সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত তারানকোট প্রচেষ্টা অব্যাহত। আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ ফাতেমা ওয়ারা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা আজ সকাল 10:30 পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতরাতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রায়ের এই কার্যকারিতা স্থগিতের পর জেল কর্তৃপক্ষ রায় কার্যকর না হওয়ার কথা জানান। এ নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আজ। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার সন্ধ্যা 7টার পর শেষ দেখা করতে আসেন কাদের মোল্লার পরিবারের সদস্যরা। প্রায় এক ঘন্টা দেখা করার পর কারাগার থেকে বের হয়ে তার ছেলে অভিযোগ করেন তার বাবার ফাঁসি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর পরপরই সিনিয়র জেল সুপার জানিয়েছিলেন কাদের মোল্লার রায় কার্যকর করা হবে মঙ্গলবার দিবাগত রাত 12:01। আমাদের বিধিবদ্ধ আইন অনুযায়ী যা যা আছে সবগুলি প্রতিপালন করে সর্বশেষে 12:01 ফাঁসি কার্যকর করা হবে। এরই মধ্যে রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন নিয়ে চেম্বার বিচারপতির বাসায় যান কাদের মোল্লার আইনজীবীরা। এরপর প্রাথমিক শুনানি শেষে রায়ের কার্যকারিতা বুধবার সকাল 10:30 পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মাননীয় জজ সাহেব অর্ডার পাস করেছেন যে আব্দুল কাদের মোল্লা সাহেবের মৃত্যুদণ্ড কার্যকর কালকে 10:30 পর্যন্ত হবে না, এবং 10:30 বিষয়টা কালকের আগে বা পরে কালকে সুপ্রিম কোর্টে শুনানি হবে। এই স্থগিতাদেশ থাকা অবস্থায় তাকে কোনো উপায়েই ফাঁসি দেয়া যাবে না। এদিকে আগাম নোটিশ না দিয়ে রায়ের কার্যকারিতা স্থগিতের আদেশ দেওয়ায় হতাশা ব্যক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে। আমি কিংবা অ্যাটর্নি জেনারেল আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদেরকে শুনানি করেন নাই। আমরা জানিও না, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও ব্যাপারটা জানেন না। আমাদেরকে শোনা উচিত ছিল এই ধরনের আদেশ দেওয়ার আগে। কালকে সকালে আমরা কোর্টে যাব। এর পরপরই আদেশের কপি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান কাদের মোল্লার আইনজীবীরা। এরপর সিনিয়র জেল সুপার দেখা করেন আইজি প্রিজন্সের সাথে। সেখান থেকে বের হয়ে তিনি জানান মঙ্গলবার রাতে এই রায় কার্যকর হচ্ছে না। আজকে হচ্ছে না, কাল 10:30 পর্যন্ত অপেক্ষা করার একটা নির্দেশ। কাগজটা অফিসিয়ালি ওইভাবে পাইনি, কিন্তু আমাদেরকে সিন করে দেখিয়ে নিয়ে গেছে। বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তাদের করা আবেদনের উপর আবারও শুনানি হবে বলে জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বাকি কোর্টের উপর অনেক কিছু নির্ভর করবে। সবচেয়ে বড় খবরটা হচ্ছে এতক্ষণে তার মৃত্যুদণ্ড কার্যকরী হওয়ার কথা ছিল, সেটাকে মাননীয় আদালত স্থগিত করেছেন। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছিল। আশাকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। গতকাল চেম্বার বিচারপতি কাদের মোল্লার ফাঁসির যে স্থগিতাদেশ দিয়েছেন তার শুনানি কিছুক্ষণের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হবে। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন আমাদের রিপোর্টার আশিকেন প্রিন্স। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রিন্স, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনারা জানেন যে গতকাল রাত 10টার পরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কাদের মোল্লার যে রায়ের কার্যকারিতা স্থগিত করে একটি আদেশ দিয়েছিলেন, এবং গত রাতে তিনি বলেছিলেন যে এই যে অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছিল আসামি পক্ষ থেকে, অর্থাৎ রায়ের কার্যকারিতা স্থগিতের যে অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছিল চেম্বার বিচারপতির কাছে, ইনি ওই রায়ের কার্যকারিতা স্থগিত করে দিয়ে বলেছিলেন যে এই অ্যাপ্লিকেশনের পূর্ণ হেয়ারিং হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। সেই হিসেবে আজকে সকাল 9টার পরে রাষ্ট্রের সর্বোচ্চ
আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি বিষয়টি প্রধান বিচারপতির কাছে মেনশন করেন অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বিভাগ এর পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে সেখানে তিনি এসে মেনশন করেন যে তাদেরকে না জানিয়ে কোনো কপি না দিয়ে চেম্বার বিচারপতি এই আদেশটা দিয়েছেন এই আদেশের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন পরবর্তীতে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন তিনি বলেন যে কি সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ বিশেষ কার্যতালিকা তৈরি করার জন্য বলেন যে কার্যতালিকায় থাকবে যে গতকাল চেম্বার বিচারপতি যে স্টে অর্ডারটা দিয়েছিলেন রায়ের কার্যকারিতা স্থগিতের উপরে সেই রায়ের যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারের উপরে একটি শুনানির জন্য তিনি একটি বিশেষ কার্যতালিকা তৈরি করতে বলেছিলেন সেই কার্যতালিকা কিন্তু তৈরি করা কিন্তু এখন প্রক্রিয়াধীন রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই এই যে অর্ডারটি স্থগিত করা হয়েছে সেই স্থগিতাদেশের উপরে পূর্ণাঙ্গ হিয়ারিং হতে পারে দর্শক প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ইতিমধ্যে প্রবেশ করেছেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ রাষ্ট্রপক্ষে রয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ অ্যাটর্নি জেনারেলের অফিসের কর্মকর্তারা এছাড়া আসামি পক্ষে রয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক খন্দকার মাহবুব হোসেন সহ কাদের মোল্লার অন্যান্য আইনজীবীরা দর্শক আমরা জানতে পেরেছি যে গতকাল কাদের মোল্লার পক্ষে করা যে স্টে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই স্টে অ্যাপ্লিকেশন কার্যকারিতা স্থগিত করে দিয়েছিলেন সেই স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আজকে একটা আবেদন করা হবে কাদের মোল্লার আইনজীবীর পক্ষ থেকে এছাড়া কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি আবেদন করা হয়েছে যে আবেদনে উল্লেখ করা হয়েছে যে গতকাল চেম্বার বিচারপতি যে কার্যকারিতা স্থগিত করেছেন সেই স্থগিত ভ্যাকেন্ট চেয়েছেন অর্থাৎ সে কার্যকারিতা প্রত্যাহার চেয়ে তারাও একটা আবেদন করেছেন পুরো বিষয়টি অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে এবং গতকাল চেম্বার বিচারপতি যে স্টে দিয়েছেন পুরো বিষয়টা নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে যে শুনানিতে অংশ এবং অংশ নেবেন প্রধান বিচার অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক এবং বোধ পার্টিকে অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষকে এই সময়ে আদালতে উপস্থিত থাকতে বলেছেন প্রধান বিচারপতি দর্শক শুনানি শুরু হলে এবং শুনানি হওয়ার পরে যে আদেশটা পাওয়া যাবে সেই আদেশটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ প্রিন্স দর্শক গতকাল চেম্বার বিচারপতি কাদের মোল্লার ফাঁসি যে স্থগিতাদেশ দিয়েছেন তার শুনানি কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হবে এবং এই বিষয়গুলোতেই আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্স চলে যাচ্ছি পরের সংবাদে যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভিদ পিল্লাই গতকাল প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে কাদের মোল্লাকে একজন রাজনৈতিক হিসেবে উল্লেখ করে তাকে ফাঁসিতে না ঝোলানোর অনুরোধ করেন নাভিদ পিল্লাই এই চিঠি পাঠানোর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা আজ সকাল 10:30 পর্যন্ত স্থগিত করা হয় এর আগে সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্বাধীন দুই বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল নাওয়াল ও ক্রিস্টফ হেইন্স মৃত্যুদণ্ড কার্যকর না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন এদিকে কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা স্থগিত করার কঠোর সমালোচনা করেছে গণজাগরণ মঞ্চ একাত্তরের এই জল্লাদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার রায় ঘোষণা করা হয়েছিল আজকে রাত 12টায় রায় কার্যকর করা হবে কিয়ন অজানা এক কারণে আপনারা দেখেছেন যে এই রায় কার্যকরকে স্থগিত করা হয়েছে সকাল 10টা পর্যন্ত রাতের অন্ধকারে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি এবং রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই শাহবাগের মোড়ে আমাদের অবস্থান আমরা অব্যাহত রাখব অন্যদিকে কাদের মোল্লার রায় কার্যকর হচ্ছে এই ঘোষণার প্রতিবাদে গতকাল রাজশাহী চট্টগ্রাম ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা এলাকাবাসী জানায় রাজশাহীতে গতরাত 9:30 দিকে সাগরপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিবির নেতাকর্মীরা এ সময় তারা রাস্তায় টার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং আশপাশের দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর চালায় এক পর্যায়ে তারা সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায় আধ ঘন্টা পর টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এছাড়া রাত 11টার দিকে রাজশাহীর বিনোদপুর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সহ প্রায় 15টি দোকানে আগুন দেয় শিবির কর্মীরা পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান এদিন রাত 9:30 দিকে চট্টগ্রাম নগরীর 16 শহরে একটি মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা এ সময় মুরাদপুর এলাকায় 3টি বাস এবং একটি সিএনজি অটোরিকশাতে ভাঙচুর ও আগুন দেয় তারা পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে
এদিকে খুলনায় মৌলভীপাড়া মোড়ে গতরাত 8:30টায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে শিবিরকর্মীরা। এই সময় পুলিশের আবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। শিবিরকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ককটেল, পেট্রোল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এই সময় আশপাশের পিটিআই টুটপাড়া ও গ্লাক্সোর মোড়েও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন 3 জন। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে রাজশাহীর শিক্ষা কার্যক্রমে ভয়াবহ সংকট, চরম উৎকণ্ঠায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। এবার অবরোধ হরতাল প্রসঙ্গ। রাজধানী ঢাকা সহ সারাদেশে শুরু হয়েছে 18 দলীয় জোটে টানা অবরোধের 5ম দিন এবং জামায়াতের ডাকা 3য় দিনের হরতাল। ঘোষিত তফসিল বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে 18 দলের অবরোধ। আর মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে পরপর 3 দিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত ইসলাম। সকালে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোর থেকে রাস্তায় বিভিন্ন যান চলাচল করলেও সংখ্যায় খুব কম। রাস্তার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এদিকে টানা অবরোধ ও হরতালের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে কোনো ট্রেনই ছাড়ছে না সময় মতো। সদরঘাট টার্মিনালে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অন্য দিনের চেয়ে কম। এদিকে অবরোধের মধ্যে গত রাতে গাজীপুরে কাভার্ড ভ্যানে শিবিরে দেয়া আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে, দগ্ধ হয়েছেন আরো 3 জন। ফায়ার সার্ভিস জানায় 10:30টার দিকে গাজীপুরের মুগুরখাল এলাকায় নারায়ণগঞ্জ থেকে বগুড়াগামী পার্টেক্স গ্রুপের একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান কাভার্ড ভ্যানে থাকা মা ও মেয়ে। তাদের লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কার্যকরের ঘোষণায় ফেনীতে বিজিবি, র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে জামায়াত শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সালমান নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গতরাত 8:30টার পর থেকে জামায়াত শিবির কর্মীরা ফেনী শহীদুল্লাহ কায়সার সড়কের প্রায় 1 কিলোমিটার ব্যারিকেড দিয়ে রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। তারা এ সময় ওই সড়কে অবস্থিত টেলিফোন ভবন, গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমি, বিদ্যুৎ উপকেন্দ্র ও পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও আগুন দেয় শিবির কর্মীরা। এছাড়া মদিনা বাস স্ট্যান্ড ও খাজুরিয়া এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয় জামায়াত শিবির কর্মীরা। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে সালমান নামে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত 20 জন। নড়াইল শহরের ডুমুরতলা এলাকায় সকালে অবরোধকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসি মোক্তার হোসেন এবং এএসআই বাবুল মিয়া সহ পুলিশের 5 সদস্য ছাড়া অন্তত 10 জন আহত হন। বিস্তারিত জানতে আমরা আমাদের নড়াইল প্রতিনিধি খায়রুল আলেফিন রানার সঙ্গে সরাসরি কথা বলছি। রানা, সংঘর্ষের কি অবস্থা? সকালে অবরোধের সমর্থনে নড়াইল পৌরসভাধীন নড়াইল মাগুড়া সড়কে ডুমরতলা এলাকায় অবরোধকারীরা অবস্থান নেয়। অবরোধকারীদের প্রতিহত করতে, অবরোধকারীদের অপসারণ করতে পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে তাদের রাস্তা অবরোধ অপসারণ করে নেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু পুলিশের অনুরোধ উপেক্ষা করে অবরোধকারীরা, মারমুখী অবরোধকারীরা পুলিশের উপরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েও আরো মারমুখী হয়ে ওঠে অবরোধকারীরা। তারা এক পর্যায়ে পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। গুলি চালানো এক পর্যায়ে মারমুখী অবরোধকারীদের মুখে পুলিশ পিছু উঠতে বাধ্য হয়।
এই সময় পুলিশের অবরোধকারীদের ধাওয়ায় পুলিশের সন্ধ্যার সদর থানার অতি তদন্ত মুক্তার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। লুটিয়ে পড়লে অবরোধকারীরা তারপরে তাকে কুপিয়ে এবং উপর কুপিয়ে এবং বেদনা পিটিয়ে গুরুতর আহত করে। একই সময় সংলগ্ন ঘোড়াখালী মোড়ে পুলিশের আরেকটি দল ছিল, তাদের উপরও অবরোধকারীর আক্রমণ চালায়। অবরোধকারীদের ধাওয়ায় সেখান থেকেও পিছু হতে বাধ্য হয় পুলিশের দলটি। তারা পিছু হটে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় ব্যাপক ইটপাটকেল আঘাতে পুলিশের অনেক সদস্যই ইটপাটকেল আঘাতে আহত হন। সেখান থেকে এএসআই বাবুল মিয়া আহত হন, পুলিশের ইটপাটকেলে গুরুতর আহত হন। পরে পুলিশ সুপার এবিএম নুরুজ্জামানের নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। এখন এলাকা শান্ত অবস্থা বিরাজ করতেছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং ব্যাপক তল্লাশি চলছে। আবার হরতাল অবরোধ প্রসঙ্গ, 18 দলীয় জোটে ডাকা অবরোধ ও জামায়াতের হরতালে বন্দরনগরী চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। গতরাতে বিভিন্ন জায়গায় বেশ কিছু যানবাহন ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হলেও সকালে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে বন্দরনগরী পাহাড়তলী সিটি গেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, বন্দরনগরী হরতাল ও অবরোধ পরিস্থিতি আমাদের জানান। অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, বিশেষ করে গতকাল রাতে যে নগরীর মুরাদপুর এলাকায় যে সহিংসতার ঘটনা ঘটেছিল এটাই ছিল সর্বশেষ ঘটনা। এরপর থেকে কিন্তু নগরী এবং জেলা সর্বশেষ পরিস্থিতি শান্ত রয়েছে। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বিজিবি কর্মকর্তাদের সাথে, বিজিবি কর্মকর্তারা বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা স্ট্যাকিং ফোর্স হিসেবে তাদের প্রায় 10 প্লাটুন বিজিবি মোতায়েন রাখা, মানে স্ট্যাকিং ফোর্স রাখা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তারা বলছেন গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেট একেখান অলঙ্কার অর্থাৎ বন্দর কেন্দ্রিক যে রাস্তাটি রয়েছে সেটিতে নাশকতা চলেছিল, আর এই নাশকতা পরিস্থিতির জন্য তারা ব্যাপক ব্যবস্থা নিয়েছে এই রাস্তা জুড়ে, যে কারণে গত দুদিন ধরে কিন্তু এখানে তেমন কিছু হয়নি। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন গত দুদিন ধরে তারা পুলিশ পাহারায় বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান কিন্তু শহর ছেড়ে ঢাকার পথে রওনা দিয়েছে। ঢাকা থেকে অনেকগুলো ট্রাক এবং কাভার্ড ভ্যান কিন্তু শহরে ঢুকেছে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন নগরী পাহাড়তলী এলাকায় যে সিটি গেট, আমি যে শহরের প্রবেশমুখে রয়েছি সেই প্রবেশমুখ দিয়ে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তা আরও বলছেন যেহেতু গত রাতে কাদের মোল্লার কার্যকর হওয়ার কথা ছিল সেখানে একটা নাশকতা আশঙ্কা ছিল, সেই কারণে তারা রাতে বাস এবং ট্রাক কাভার্ড চলাচল বন্ধ রেখেছিল, তবে সকাল থেকে পুনরায় এই পণ্য পরিবহন তারা শুরু করেছে। এদিক দিয়ে যেহেতু নাশকতা চলছে তাই সেখানে রেল যোগাযোগ কিছুটা বিপর্যস্ত। চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যথাসময় ছেড়ে গেল, মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম এক্সপ্রেস এখনো ছেড়ে যায়নি। তো তারা রেল কর্মকর্তারা বলছেন যেসব ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা সেসব ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম না আসায় তারা মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম এক্সপ্রেসে অন্যান্য ট্রেন ছাড়তে দেরি করছে। অর্থাৎ এক কথায় বলা যায় চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। এই ছিল চট্টগ্রামের অবরোধের সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ওয়ারা, ধন্যবাদ কমল। দর্শক, পাহাড়তলী সিটি গেট এলাকা থেকে হরতাল অবরোধ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমলে। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে চট্টগ্রামের অবস্থা সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে। এদিকে গত রাতের পর আজও খুলনা শহরে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জামায়াত শিবিরের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে খুলনার খানজাহান আলী রোডে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। ওয়ারা, গত রাতে আপনি যেমনটি বলছিলেন যে সংঘর্ষের ঘটনা হয়েছে, এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এর 10 গজের মধ্যেই গত রাতে রাত তখন বাজে প্রায় 8:30, তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে শিবির কর্মীরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সৌভাগ্যক্রমে পেট্রোল বোমাটি বিস্ফোরিত না হওয়ার কারণে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে পুনরায় সংগঠিত হয়ে শিবিরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং সেখানে রাতে 103 রাউন্ড তারা গুলি ছুড়ে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই সময় রাতে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো খানজাহানালী এলাকা জুড়ে কয়েকটি মোড়ে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ এবং পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে সকালে কিন্তু দিনের শুরুতেই সকাল 7:30 সোনাডাঙ্গা থানা এলাকায় যেটা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সেখানে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়। সেখানে শিবির কর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং অগ্নিসংযোগ করে তারা অবরোধ শুরু করে।
পুলিশের সাথে পরবর্তীতে তাদের সাথে সংঘর্ষ হয় এবং পুলিশ 60 রাউন্ড গুলি ছোড়ে এবং 3 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শিবিরের প্রায় 14 জন নেতাকর্মী তারা গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 6 জনকে গ্রেফতার করেছে, এর মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় আছে। তো ওয়ারা, এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ পরিস্থিতি। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তরিকুল ইসলাম আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম জানাচ্ছিলেন খুলনার সার্বিক হরতাল এবং অবরোধের পরিস্থিতি। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে সকাল থেকে কিছুটা বিক্ষিপ্ত কিছু সহিংসতা ঘটেছে খুলনা শহরে। এদিকে নাশকতা প্রতিরোধে ময়মনসিংহ অঞ্চলের রেল লাইন পাহারায় গত 6 ডিসেম্বর থেকে আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে, ফলে জেলার 157 কিলোমিটার রেলপথের পুরোটাই এখন সার্বক্ষণিক নজরদারির আওতায়। জেলা আনসার ও ভিডিপির শীর্ষ কর্মকর্তারা জানান, প্রতি 2 কিলোমিটার রেলপথে আনসার ভিডিপির 8 জন সদস্য 2 শিফটে রাত দিন নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। হোসেন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। সাম্প্রতিক সময়ে হরতাল অবরোধে রেললাইন নাশকতার প্রধান টার্গেটে পরিণত হয়েছে। ময়মনসিংহে গত 15 দিনে রাতের আধারে রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় গৌরীপুরে দুর্ঘটনার কবলে পড়ে হাওর এক্সপ্রেস ট্রেন। এছাড়া সদর, ত্রিশাল ও গফরগাঁওয়ে রেললাইনে বেশ কয়েকবার নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ অবস্থায় নাশকতা প্রতিরোধে ময়মনসিংহ অঞ্চলের রেললাইন পাহারায় আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা রেললাইন পাহারা দিই, এই লাড়ি দেয় রেললাইন বাড়িয়ে বাড়িয়ে দিই, প্রত্যেকটা নাট বা জোড়া ক্লিপ দেখি, 2 কিলোমিটার পর্যন্ত যাই আবার আসি। রাত্রেবেলা যারা দায়িত্ব পালন করি আমরা বাঁশি মারি, এলাকাবাসীকে সজাগ করি। আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট জানান, নাশকতা রোধে জেলার 157 কিলোমিটার রেলপথের 7টি পয়েন্টে 480 জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আনসার ভিডিপি হেডকোয়ার্টারের যৌথ উদ্যোগে প্রতি 2 কিলোমিটার পর পর 8 জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা আছে। এরা দুটো গ্রুপে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় নিরাপত্তারক্ষী ও আনসার ভিডিপি সদস্যরা সমন্বয় করে কাজ করলে রেললাইনে নাশকতা বন্ধ হবে বলে আশা করছেন রেলের এই কর্মকর্তা। নিরাপত্তা এবং আনসার ভিডিপি কর্তৃক লোকবল কর্তৃক যদি যৌথভাবে এই নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং এটা কন্টিনিউ চলতে থাকে, তাহলে রেলের নাশকতা আরও অনেক রোধ করা যাবে বলে আমার বিশ্বাস। এদিকে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি অফিসে 6 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান জেলা আনসারের কর্মকর্তা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। একবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা সকাল 10:30 পর্যন্ত স্থগিত, আপিল বিভাগে শুনানি শুরু, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে চিঠি। টানা অবরোধের মধ্যে চলছে জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল, বিভিন্ন স্থানে সংঘর্ষ, নড়াইলে 5 পুলিশ সহ আহত 15। এবার গাজীপুরে কাভার্ড ভ্যানে শিবিরে দেয়া আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু, ফেনীতে সংঘর্ষে 1 জন নিহত। রেলের নাশকতা রোধে ময়মনসিংহ অঞ্চলে আনসার ভিডিপি মোতায়েন, সার্বক্ষণিক নজরদারিতে 157 কিলোমিটার রেলপথ। এবং চলমান সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত তারানকোর প্রচেষ্টা অব্যাহত, আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আবারও অবরোধ হরতাল প্রসঙ্গ, 18 দলীয় জোটে ডাকা টানা অবরোধের 5ম দিন আজ সকালে পিকেটাররা রাজশাহী শহরে বিভিন্ন স্থানে সড়ক ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল 8টার দিকে নগরের শালবাগান এলাকায় পিকেটাররা একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়। একই সময়ে বিল শিমলা এলাকায় শিবির নেতাকর্মীরা রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। এ সময় সেখানে পুলিশ আসলে পিকেটাররা তাদের লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এছাড়া নগরীর বিভিন্ন সড়কে পিকেটাররা রাস্তায় যানবাহনে ভাঙচুরের খবর পাওয়া গেছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার মেহেদুল সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, অবরোধ হরতালের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান।
ওয়াড়া 18 দলের ডাকা টানা অবরোধ এবং জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজশাহীতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের। সকাল 8টার দিকে নগরীর শালবাগান এলাকায় শিবির কর্মীরা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় এবং এর কিছুক্ষণ পরে তারা বিলশিমলা এলাকায় রাস্তার উপরে বাঁশের আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সেখানে কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়াপাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া কিন্তু সকাল থেকে আমরা আর তেমন কোনো সংঘর্ষের ঘটনা আজকে পাইনি। তবে গতকাল কাদের মোল্লার রায় কার্যকরের ঘোষণা যখন আসে তারপর থেকে কিন্তু রাজশাহীর পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। রাত 9টার পর থেকে আমরা বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাই। সাগরপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে শিবির কর্মীদের এবং এই সময় তারা রাস্তার পাশের বেশ কিছু দোকানপাট এবং বাড়িঘরে ভাঙচুর চালায়। রাত 11:30টার দিকে বিনোদপুর এলাকায় তারা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরে যায় এবং সেখানে কিন্তু বিনোদপুর বাজারের প্রায় 15 থেকে 20টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে রাতে আমরা 6 প্লাটুন বিজিবি পাশাপাশি র্যাব এবং পুলিশের টহল দেখেছি। রাতে আর তেমন কোনো সংঘর্ষের ঘটনা রাজশাহীতে ঘটেনি। সকাল থেকে এখন পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। আর অবরোধ এবং হরতালের কারণে অন্যান্য দিনের মতো আজকেও রাজশাহী থেকে দূরপাল্লা এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। আর নগরীতে রিক্সা এবং অটোরিকশা চলাচল সকালের দিকে কিছুটা কম থাকলেও এখন কিন্তু ওয়াড়া সেগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো আমার কাছে এই ছিল রাজশাহীর হরতাল এবং অবরোধের সর্বশেষ অবস্থা ওয়াড়া। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর সাগরপাড়া এলাকা থেকে নগরীর হরতাল পরিস্থিতি এবং অবরোধের পরিস্থিতির কথা জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মেহরুল সুজন। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ভয়াবহ সংকটে পড়েছে রাজশাহী নগরীর শিক্ষা কার্যক্রম। একের পর এক হরতাল অবরোধে পাবলিক পরীক্ষার পাশাপাশি বারবার পাল্টে যাচ্ছে স্কুল কলেজের বর্ষ সমাপনী পরীক্ষার সময়সূচিও। এ নিয়ে চরম উৎকণ্ঠায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি কার্যক্রমও পড়েছে বাধার মুখে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। শিক্ষানগরী রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর হরতালে স্কুল কলেজে সব ধরনের পরীক্ষা বন্ধ রয়েছে। যেদিন পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হরতালের কারণে যে আমাদের ক্লাস হচ্ছে না এবং আমাদের সিলেবাস কমপ্লিট করা নিয়ে অনেক আমরা আশঙ্কার মধ্যে আছি। পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট, এরপর তো আমাদের না লস হয়ে যাবে এক বছর, কিন্তু এখন কি করবে, এই জন্যই তারপরেও সব প্রবলেমে আসতে হচ্ছে। আমরা ঠিক মতো ক্লাসে আসতে পারছি না, নির্দিষ্ট সময় পরীক্ষাগুলো হচ্ছে না, এই অবস্থাতে আমাদের সেশন জট অবশ্যই সামনে। শুধু শিক্ষার্থীরা নয়, আতঙ্কিত অভিভাবকেরাও। এই অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। যেভাবে রুটিনটা ছিল ওভাবে হয়ে গেলেই ভালো হতো, এটা বাচ্চাদের মানে আশা। এখন হরতাল থাকলে তো পরীক্ষা মানে পড়তে পারে না। একটা খাতা সুন্দরভাবে দেখে সেটা যে রিভিউ করবে আমার মনে হয় না সেই টিচারের কাছে সেই সময়টা থাকে, এটা আমার কাছে অনেক এফেক্টিভ মনে হয়। এই অবস্থায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষা জীবন যে ব্যাহত হওয়া শুরু করেছে, সামনে শুধু অনার্স মাস্টার্স না, ম্যাট্রিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেশন জটের মধ্যে পড়ে যাবে, কবলে পড়ে যাবে। এদিকে গত মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবার কথা থাকলেও দুদফা তারিখ পেছানো হয়েছে। 25 ডিসেম্বর থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হবার কথা থাকলেও তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরকম একটা অনিশ্চয়তা সেশন জাম থেকে আরম্ভ করে লেখাপড়া এবং শিক্ষার্থীদের জীবন সবকিছুকে একটা সংকটজনক পরিস্থিতি নিয়ে গেছে। এছাড়া চলতি মাসের 15 ডিসেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবার কথা থাকলেও টানা অবরোধ আর হরতালের কারণে তা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনা হবে কিনা এ নিয়ে শুনানি হবে বেলা 11:30টায়। এর আগে গত রাতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রায়ের এই কার্যকারিতা স্থগিতের পর জেল কর্তৃপক্ষ রায় কার্যকর না হওয়ার কথা জানান। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্স। বিস্তারিত জানতে আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রিন্স, তিনি এসে ক্ষোভ প্রকাশ করেন যে গতকাল তাদের কোনো স্টে অ্যাপ্লিকেশনে কোনো কপি না দিয়ে যে চেম্বার বিচারপতি রায়ের কার্যকারিতা স্থগিত দিয়েছেন, এই বিষয়ে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। পরবর্তীতে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন যে এই বিষয়টি শোনার জন্য অর্থাৎ হিয়ারিং করার জন্য তারা একটি সাপ্লিমেন্টারি অর্থাৎ বিশেষ কার্যতালিকা তৈরি করবেন। এই কার্যতালিকা তৈরি করার পরে সকাল 10টার পরে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আবারও বসে সেখানে এই অ্যাপ্লিকেশনের উপরে শুনানি করার জন্য। প্রথমেই দাঁড়ান কাদের মোল্লার আইনজীবী খন্দ
অধ্যক্ষ মাহবুব হোসেন, তিনি হেয়ারিং করার পরে আবার হেয়ারিং করেন কাদের মোল্লার অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি শুনানিতে বলেন যে তারা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছেন সেই অ্যাপ্লিকেশনের উপরে শুনানি করার জন্য তারা প্রস্তুত না। তিনি বলেছেন যে উই আর নট প্রিপেয়ার, এর জন্য তারা দুই দিনের সময় চেয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন কিন্তু বারবার বলছিলেন যে তারা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে এসেছেন সেই অ্যাপ্লিকেশনটা যাতে প্রসিড করা হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশনের শুনানি যাতে এমন করা হয়, কিন্তু প্রধান বিচারপতি এই কথাটা কিন্তু শুনছিলেন না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি কিন্তু বারবার বলছিলেন যে আমরা প্রস্তুত নয়, দুই দিন সময় চাচ্ছিলেন তিনি বারবার। পরবর্তীতে ট্রাইব্যুনাল পরবর্তীতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বলেন যে তারা এই হিয়ারিংটি করবেন সকাল সাড়ে এগারোটার দিকে, এবং তারা যে আসামি পক্ষ থেকে যে রায়ের পুনর্বিবেচনা একটি আবেদন করা হয়েছে সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে কিনা, অর্থাৎ আপিল বিভাগ তাদের এই অ্যাপ্লিকেশনটি শুনবেন কি শুনবেন না, এর উপরে কিন্তু শুনানি হবে সকাল সাড়ে এগারোটায়। এবং একই সাথে কিন্তু আসামি পক্ষ থেকে রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলেন যে চেম্বার বিচারপতি, সেই কার্যকারিতা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল। তখন রাজ্জাক সাহেব বলেছিলেন যেহেতু সকাল সাড়ে দশটা পর্যন্ত এই রায়ের কার্যকারিতা স্থগিত রয়েছে, যদি সাড়ে দশটার পরে কিন্তু রায় কার্যকরী হওয়ার একটা স্কোপও থাকতে পারে, তখন প্রধান বিচারপতি বলেছেন যেহেতু কোর্ট আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ কোর্ট চলছে সেহেতু কোনো ফার্দার অর্ডার অর্থাৎ কোনো অতিরিক্ত কোনো আদেশ তারা দিবেন না, রায় কার্যকারিতা এক্সটেন্ড করা হবে কি হবে না। তো এরপরে কোর্ট বলেছেন যে পূর্ণাঙ্গ যেহেতু সেশনে আছেন সেহেতু অন্য কোনো অর্ডার তারা দিবেন না। এরপরে আইনজীবীরা বের হয়ে আসেন। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাত 12:01 কাদের মোল্লার রায় কার্যকর করা হবে বলে জানিয়েছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী। চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের একটি স্থগিতাদেশ দেওয়ার পরপরই কিন্তু সেই কার্যক্রম স্থগিত হয়ে যায়। দর্শক, আন্তর্জাতিক অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ওয়ারা, ধন্যবাদ প্রিন্স। দর্শক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনা হবে কিনা, এ নিয়ে শুনানি হবে বেলা সাড়ে এগারোটা, এবং এই বিষয়ে জানতে আমরা আবারও চলে গিয়েছিলাম আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্সের কাছে। আদালত চত্বর থেকে তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর। আবারও অবরোধ ও হরতালের খবর। 18 দলের টানা অবরোধ ও জামায়াতের হরতালে আজ সিলেটে বিক্ষোভ মিছিলে বাধা দেয়া পেট্রোল বোমা ছুড়ে পুলিশের দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা। নগরীর আম্বরখানা থেকে সকাল 8:30 দিকে মিছিল বের করে জামায়াত শিবির। মিছিলকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে বিক্ষুব্ধ হয়ে শিবির কর্মীরা পুলিশের একটি লেগুনা ও একটি টেম্পোতে আগুন ধরিয়ে দেয়। দর্শক, এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ। ওয়ারা, এই জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের পাশাপাশি সিলেটে 18 দলের নেতা কর্মীদের উপর মামলার প্রত্যাহারের দাবিতে এখানে হরতাল চলছে। হরতাল চলাকালীন যেটা হচ্ছে কি, সকালে 8:30 সময় আপনারা যেটা বলছিলেন যে আম্বরখানার পয়েন্টের আশেপাশে এলাকায় বেশ ত্রাস সৃষ্টি করেছিল শিবিরের কর্মীরা, সেখানে পুলিশের একটি লেগুড়া এবং একটি টেম্পোতে আগুন লাগিয়ে দিয়েছে। এর পাশাপাশি দর্শন দেউরি সুবিধ বাজার এলাকায় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে ওই এলাকাটিকে বেশ ত্রাসের সৃষ্টি করেছে। সেই মোটামুটি বলা যায় 9:00 পর্যন্ত আম্রখানা সুবিধ বাজার দর্শন দেউরি এলাকাটা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশের ধাওয়া খেয়ে তারা সেই স্থান ত্যাগ করেছে। সেই ঘটনা ছাড়া এখন পর্যন্ত আর কোথাও তেমন কোনো ঘটনা ঘটেনি। বিশেষ করে গতকাল রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময় পর থেকে এখন পর্যন্ত শহর এবং শহরের আশেপাশে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে, আতঙ্ক নিরাপত্তার জোরদার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা কিছু সময় আগে দেখে এসেছি এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন বড় বড় স্থাপনার সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব পুরো শহরময় টহল দিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় বিজিবি টহল দিচ্ছে এবং কিছু কিছু বিজিবিকে রিজার্ভ অবস্থায় রাখা হয়েছে। আমাকে পুলিশের এসএমপির মুখপাত্র ইতিমধ্যে জানিয়েছে এই সমস্ত ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর পুলিশের সতর্ক অবস্থা রাখা হয়েছে। 1200 পুলিশ সিলেট নগরীকে বিভিন্নভাবে ঘিরে রেখেছে। তারা বলেছেন কোনো ধরনের সভা সমাবেশ মিছিল তারা করতে দিবে না এবং কোথাও দাঁড়াতে দিচ্ছেন এখন পর্যন্ত। অন্যদিকে দক্ষিণ সুরমা 18 দল সভা করতে চেয়েছিল, সেখানেও তারা বাধা সৃষ্টি করেছে। ওদের জামাত শিবির কোথাও এখন পর্যন্ত মিছিল সমাবেশ আর এখন পর্যন্ত করতে পারছে না। মোটামুটি বলা যায় এই ছিল সিলেট নগরী এবং সিলেট নগরীর আশপাশের হরতালের সর্বশেষ পরিস্থিতি। এবার আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে ওয়ারার কাছে।
ওয়ারা। ধন্যবাদ ইকরাম। দর্শক, সিলেট শহরের হরতাল এবং অবরোধের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। এবারে দেশের বাইরের খবর। বিশ্ব নেতাদের স্মৃতিচারণ আর ভক্তদের শ্রদ্ধা ভালোবাসায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ সভা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় খারাপ আবহাওয়ার মধ্যে জোহান্সবার্গের FNB স্টেডিয়ামে শুরু হওয়া রাষ্ট্রীয় স্মরণ সভায় বিশ্ব নেতাদের পাশাপাশি অংশ নেন দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। নেলসন ম্যান্ডেলার আলোকিত জীবনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে ম্যান্ডেলাকে জীবনের অন্যতম অনুকরণীয় বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুনিয়ায় তাঁর মতো আর কোনো নেতা আসবে না বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ওবামা। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ম্যান্ডেলা জাতিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন বলে মন্তব্য করেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর ম্যান্ডেলার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বান কিমুন। অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সহ প্রায় 60টি দেশের শীর্ষ নেতারা উপস্থিত হন। এবার খেলার খবর। অস্ট্রেলিয়া নিউক্যাসলে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক অব এশিয়া প্যাসিফিক শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতি অ্যাথলেটরা। এবারের আসরে ফুটবল ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া সাঁতার, টেবিল টেনিস সহ পুরো আসরে 43টি সোনা জিতেছে বাংলাদেশ। প্রতিবন্ধী এই অ্যাথলিটদের সামনে অনেক সীমাবদ্ধতা থাকলেও পুরো আসরের এমন সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে চান তারা। স্পেশাল অলিম্পিকের এবারের আসরে অংশ নিয়েছিল 33টি দেশের অ্যাথলিটরা। এর মধ্যে ক্রিকেট ও ফুটবলে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রিকেটে অস্ট্রেলিয়াকে এবং ফুটবলে ফিলিপিন্সকে হারিয়ে সোনা জিতেছে কৃতি এই অ্যাথলিটরা। এছাড়া সাঁতার, ভলিবল, টেবিল টেনিস সহ আরও কয়েকটি আসরেও সাফল্যের দেখা পেয়েছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক আসরের এমন সাফল্য ভবিষ্যতে ধরে রাখতে চায় শারীরিকভাবে অসম্পূর্ণ এই অ্যাথলিটরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাদের মোল্লার ফাঁসির রায়ের কার্যকারিতা সকাল 10:30 পর্যন্ত স্থগিত। কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগে শুনানি। প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে চিঠি। টানা অবরোধের মধ্যে চলছে জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। বিভিন্ন স্থানে সংঘর্ষ। নড়াইলে 5 পুলিশ সহ আহত 15। এবার গাজীপুরে কাবার ধানের শিবিরে দেয়া আগুনে পুড়ে মা মেয়ের মৃত্যু। ফেনীতে সংঘর্ষে একজন নিহত। রেলের নাশকতা রোধে ময়মনসিংহ অঞ্চলে আনসার ভিডিপি মোতায়েন। সার্বক্ষণিক নজরদারিতে 157 কিলোমিটার রেলপথ। এবং চলমান সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত তারানকোর প্রচেষ্টা অব্যাহত। আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন চার্জ স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 এই নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।